শ্বশুরবাড়িতে এসে শীতের দিনে আম্মুর হাতের নিরামিষটা খুব বেশি মিস করি আর প্রতিদিন একঘেয়ে হয়ে গেছে ডাল খেতে খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু নিরামিষ ভোজ হয়ে যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হচ্ছে সকাল এগারোটা বেজে একুশ মিনিট ভাবলাম একটু নিরামিষ করে নিই তার জন্য আমি এখানে ফুলকপি আলু আর মটরশুঁটি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটু কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এই একটু ঝটপট রান্না করবো যাদের হাতে সময় কম তার এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো এরপর দিয়ে দিবো কিছুটা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল নিরামিষটা খুব বেশি ভালো লাগে এবং দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিছুটা মশারির ডাল এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন একসাথেই পেষে নিয়েছি এখানে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব বেশি দেবেন না কেননা বেশি দিলে তরকারি কালারটা ভালো আসে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই সরিষা তেলে খায় তাই জন্য আমি সরিষার তেলটা ইউজ করছি এখন এই সবগুলো সবজিকে মশলার সাথে একসাথে মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে আপনারা চাইলে এখানে আলাদা আগে মশলাগুলো কষিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে কষিয়ে তারপর নির্মিষটা রান্না করতে পারেন কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল আর আমি এটা একটু ঝটপট রান্না করতে চাচ্ছিলাম তার জন্য এখানে আমি সব এভাবে মাখিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওটার মধ্যে গরম পানি পানিটা খুব বেশি দেওয়া দরকার নেই কেননা সবজিগুলোর থেকে পানি বের হবে এবার আমি আমার চুলাটা চালু করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার ডালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি লবণটা দিয়ে দেবো এখন আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং সবজিগুলো আধা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি খুন্তি দিয়ে আলুগুলোকে একটু গেলে গেলে দিচ্ছি এবার নিরামিষে একটু বাগা দিতে হবে তাই আমি চলে একটি পাতিলে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও বাগা দিতে পারেন বাগানের জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা এবং কিছুটা ফোঁড়ন দিয়ে নিচ্ছি ফোঁড়নটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে এবং এটা সেন্ট বের হয়ে যাবে তখন এর মধ্যে আমি আমার নিরামিষটা দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার একটু বলক চলে আসলে আমি এর মধ্যে আমার ধন্য পাতা দিয়ে দেবো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ